নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি বেশ কিছু হাসির মজার জোকস নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আপনারা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগবে। এক ইতিহাসের অধ্যাপক মদ্যপান করে মাতাল হয়ে রাস্তার ধারে একটা দেওয়ালে পেচ্ছাপ করছিলেন। পুলিশ এসে তাকে বলল, চলো থানায় চলো, জানো না এভাবে পেচ্ছাপ করা বেআইনি। মাতাল অধ্যাপকের উত্তর, মদের খেয়ালে দেয়ালে মুতেছে সম্রাট শাহজাহান, কোনো কসুর নেই চান চলে যান। এবারে চলে আসছে তার পরবর্তী জোকসে। রেজাল্ট বের হওয়ার পর বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলেন, ছোটু তুই অঙ্কে কত পেয়েছিস? ছোটু বললেন, বিমলার থেকে মাত্র 20 নম্বর কম পেয়েছি বাবা। বাবা বললেন, বিমল কত পেয়েছে শুনি। ছোটু বলল, বেশি নয় মাত্র 20 পেয়েছে বাবা। এবারে চলে আসছে তার পরবর্তী জোকসে। দুই শিশুর মধ্যে প্রচুর কথা হচ্ছিল, দুই শিশুর মধ্যে কথোপকথন চলছে, এমন সময় একজন আরেকজনকে প্রশ্ন করে বসে, তুই কোথায় জন্মেছিলিস রে? অন্যজন উত্তর দেয়, আমি কলকাতায় জন্মেছিলাম। এবার সে তাকে প্রশ্ন করে যে তুই কোথায় জন্মেছিলিস রে? এবার অপরজন উত্তর দেয়, আমি হসপিটালে জন্মেছিলাম। তখন তাকে অপরজন বলে, ও তোর বুঝি খুব শরীর খারাপ হয়েছিল তাই তুই হসপিটালে জন্মেছিলি। এবারে চলে আসছি তার পরবর্তী জোকসে। স্কুল পরিদর্শক একটি স্কুলে এসছেন স্কুল ভিজিট করতে। তিনি 2 ঘন্টা যাবত স্কুল পরিদর্শন করবার পর ছাত্রদের সঙ্গে কথা বলছিলেন। পরিদর্শক একটি ক্লাসে গিয়ে প্রশ্ন করলেন, বলো তোমরা আমার কাছ থেকে কে কি জানতে চাও? তখন একজন ছাত্র উঠে দাঁড়িয়ে বলে, স্যার আপনি কখন এই স্কুল থেকে যাবেন, কেননা আমাদের গুলি খেলার টাইম তো পার হয়ে যাচ্ছে। এবারে চলে আসছে তার পরবর্তী জোকসে। এক স্কুলে মাস্টারমশাই ছাত্রকে প্রশ্ন করছে, বড় হয়ে তুমি কিসের ডাক্তার হতে চাও, চোখের না দাঁতের? তখন সেই ছাত্র উত্তর দিল, মাস্টারমশাই আমি বড় হয়ে দাঁতের ডাক্তার হতে চাই। মাস্টারমশাই অবাক পানে চেয়ে বললেন, কেন চোখের ডাক্তার হতে চাও না কেন? চোখের ডাক্তারের এত ডিম্যান্ড। ছাত্র বলল, মানুষের চোখ তো মাত্র 2 আর দাঁত হচ্ছে 32, তাই দাঁতের ডাক্তার হতে পারলে লাভটা অনেক বেশি হবে ব্যবসায়। শিক্ষক মহাশয় শুনে বেহুশ। এবারে চলে আসছি তার পরবর্তী জোকসে। এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা তোমার মাথার চুলগুলো সাদা হয়ে গেল কেন? বাবা উত্তর দিল, তুমি প্রতিদিন আমার পকেট ফাঁকা করো, লেখাপড়া করো না, দুষ্টুমি করো, তাই আমার চুলগুলো সব সাদা হয়ে যাচ্ছে। ছেলে বলছে, মুচকিয়েছে, বুঝেছি। বাবা বলল, কি কি বুঝেছিস? ছেলে বলল, দাদুর চুলগুলো কেন সাদা হয়ে গেছে আমি এখন বুঝতে পারছি। এবারে চলে আসছে তার পরবর্তী জোকসে। টুকুন দোকানে গিয়ে বলল, আমাকে একটা ক্যালেন্ডার দিন তো। দোকানদার বললেন, কীরকম ক্যালেন্ডার চাই তোমার, ছবি আঁকা না ছবি ছাড়া মাঝি ক্যালেন্ডার? টুকুন বলল, আমাকে এমন একটা ক্যালেন্ডার দিন যে ক্যালেন্ডারে প্রতিদিনই লাল দাগ থাকবে, অর্থাৎ প্রতিদিনই ছুটি থাকবে। এই কথা শুনে দোকানদার বেহুশ। এবারে চলে আসছে তার পরবর্তী জোকসে। এক শিক্ষক মহাশয় একটি শ্রেণীকক্ষে পড়াচ্ছেন, অঙ্ক পড়াচ্ছেন। তিনি বললেন, যদি 2 আর 2 = 4 হয়, 3 আর 3 যোগ করলে 6 হয়, তাহলে বলো তো 10 এর সাথে 10 যোগ করলে কত হবে? একজন ছাত্র উঠে দাঁড়িয়ে বলল, আপনি তো সহজ যোগগুলো নিজে করে দিলেন আর কঠিন যোগটাই আমাদের ধরলেন। শিক্ষক মহাশয় সেই যে ওকে লাঠি নিয়ে তাড়া করেছে আর ও স্কুলে আসবে। এবারে চলে আসছি তার পরবর্তী জোকসে। মাস্টার মশাই পড়াতে এসে ছাত্রকে জিজ্ঞেস করলেন, তোমাকে কালকে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো সব হয়েছে? ছাত্র বলল, হ্যাঁ স্যার সব হয়েছে। মাস্টার মশাই, বলো তো মাই হেড মানে কি? ছাত্র সঙ্গে সঙ্গে উত্তর দিল, আপনার মাথা। মাস্টার মশাই বললেন, কেন? ছাত্র বলল, আপনি আগের দিন বললেন মাই হেড মানে আমার মাথা, তাহলে আমি বললাম আপনার মাথা,
ছাত্রের কাণ্ডজ্ঞান দেখে মাস্টার তো অবাক। এবারে চলে আসছি তার পরবর্তী যুগে। শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে পড়াচ্ছেন ছাত্রদের যে যারা পেটে ভর দিয়ে চলে তাদের আমরা বলি সরীসৃপ, আর যারা মাটি ভেদ করে উপরে উঠে আসে তাদেরকে আমরা বলি উদ্ভিদ। তোমাদের মধ্যে কেউ একজন একটা একটা করে এরকম উদাহরণ দাও তো। তাতাই বলে একটি ছেলে উঠে দাঁড়িয়ে স্যারকে বলল, স্যার আমার 7 মাসের বোন হলো সরীসৃপ আর কেঁচো হলো উদ্ভিদ। এই কথা শুনে শিক্ষক মহাশয় 3 দিন বেহুশ ছিলেন। তো বন্ধুরা, আপনাদের এই জোকসের গল্পগুলি কেমন লাগলো? যদি আপনাদের এই ধরনের গল্প ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, তাহলে এই ধরনের ভিডিও আরো বানাবো। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।